সৃষ্টিকর্তা আমাদের উপর দয়া করেছেন যার কারণে রাস্তাঘাটে বাড়ির আশেপাশে আপনা আপনি এমন অনেক উদ্ভিদ জন্মে যার সহায়তায় আমরা অনেক জটিল রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পেতে পারি কিন্তু সময়ের সাথে সাথে এসব উদ্ভিদ বিলুপ্তির পথে আর সেই সাথে আমরা এদেরকে না চেনার কারণে এসব সম্পর্কে আমরা অতটা জানতেও আগ্রহী নই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধি গাছ সম্পর্কে ধারণা না থাকার কারণে এসব উদ্ভিদের সুবিধা পাওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমাদের চারপাশে আশেপাশে পাওয়া এমন অনেক উদ্ভিদ রয়েছে যার মাধ্যমে দ্রুত বিভিন্ন রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব। তো আজকের ভিডিওতে সেরকমই একটি অতি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই মানুষের কাজে লাগে ছোটবেলায় অনেকেই এই গাছের ফল দিয়ে খেলা করে থাকবেন গ্রামে এখনও বাচ্চারা এই গাছের ফল দিয়ে খেলা করে থাকে তো ফল দিয়ে শুধু খেলা হয় তা নয় এই ফল কিন্তু খাওয়াও যায় পেকে গেলে অনেক সুস্বাদু টক মিষ্টি একটা স্বাদ পাওয়া যায় এই যে ঔষধি গাছ সম্পর্কে বলছি তার নাম হলো রসভরি বিভিন্ন এলাকায় একে বিভিন্ন নামে চেনা হয় কোথাও একে পটকা গাছ বলে আবার কোথাও বলা হয় ফ্যাটকা গাছ তো আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রসভরি গাছ ফসলের খেতে জমির আইলে রাস্তার ধারে বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে বিশেষ করে বর্ষাকালে আপনার আপনি জন্মাতে দেখা যায় বর্ষাকালে যদি আপনি গ্রামাঞ্চলে থাকেন তাহলে এই গাছ আপনার অবশ্যই চোখে পড়বে গ্রামাঞ্চলে যেখানে সেখানে দেখতে পাওয়া যায় কাঁচা ফল সবুজ রঙের পেকে গেলে হলুদ লালচে একটা কালার হয় খুবই সুন্দর এই উদ্ভিদের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন রোগের চিকিৎসায় এই উদ্ভিদের ব্যবহারের কথা বলা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা রসভরির কিছু উপকারী গুণ সম্পর্কে জানবো কোন রোগের চিকিৎসায় কিভাবে রসভরি ব্যবহার করবেন সে বিষয়ে জানব তার আগে রিকোয়েস্ট করছি আপনি এখনও যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেখানে ক্লিক করে অল আফিটটি সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করবো আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইকের সংখ্যা আমার কাজ করার মোটিভেশন অনেকখানি বাড়িয়ে দেয় তো বন্ধুরা ভিডিওতে এখনই একটি লাইক দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রসভরি উদ্ভিদে হলুদ রঙের ফুল ফোটে এবং ফুল থেকেই ফল হয় ফলের উপরে একটি খোসা বা খোলস থাকে আর ভিতরে মটরের দানার মতো একটি ফল থাকে আর এই ফলের ভিতরে অসংখ্য বীজ থাকে একটি ফলের ভিতরে অনেকগুলো বীজ থাকে গাছ থেকে তাজা ফল তুলে পানি দিয়ে ভালো করে ধুয়ে সকালে খালি পেটে সেবন করলে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণ হয় এতে আপনার জয়েন্ট পেইন হাঁটু ব্যথা কোমর ব্যথাও দূর হবে রসভরি থেকে বেশি উপকার করে আপনার পেটের পাচন শক্তি উন্নত করতে আপনার খাবার দ্রুত পাচন করতে সাহায্য করবে রসভরি আপনার পাচন শক্তি যদি দুর্বল থাকে খাবার ঠিক মতো পাচন না হয় খাবারের পুষ্টি শরীর ঠিক না পায় তাহলে রসভরির তাজা পাতা বেটে রস করে এক গ্লাস পানি সহ বয়েল করবেন যখন পানি অর্ধেক হয়ে যাবে চুলা থেকে নামিয়ে গরম গরম চায়ের মতো পান করবেন এতে আপনার পাচন শক্তি মজবুত হবে আপনার শরীরের ভিতরে জমা হওয়া বিষাক্ত পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে রসভরি সেই সাথে যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সকালে টয়লেট করতে অনেক কষ্ট হয় তাহলে রসভরির কয়েকটি পাতা এক গ্লাস পানি সহ বয়েল করে যখন পানি অর্ধেক হয়ে যাবে তখন পানিটি পান করবেন এতে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে আপনার টয়লেট করতে আর কষ্ট হবে না আপনাদের যদি প্রসাব পায়খানার যে কোনো সমস্যা হয় প্রসাবের সমস্যা কিংবা পায়খানার সমস্যা যে কোনোটাই আপনি বেশি বেশি করে পানি পান করবেন এতে অনেক উপকার হবে আপনার প্রসাব পায়খানার সমস্যায় খুব উপকারই হচ্ছে পানি এটি ওষুধের থেকেও বেশি কাজ করে যদি কারো সাদা দাগের সমস্যা থাকে রসভরি পাতা বেটে নিয়মিত দাগের উপরে লেপ লাগাবেন ধীরে ধীরে আপনার সাদা দাগ দূর হবে যদি কারো জয়েন্ট পেইন জোড়ায় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা বা শরীরের অন্য যে কোনো জয়েন্টে ব্যথা থাকে তাহলে রসভরির পাতা বেটে ব্যথার স্থানে লেপ লাগিয়ে রাখলে ব্যথা থেকে আরাম পাওয়া যায় এসব ছাড়াও যদি আপনার দাঁত খোস পাচড়ার সমস্যা থাকে তাহলে রসভরির পাতা বেটে দাঁত খোঁস ফাঁসড়ার উপর নিয়মিত লাগালে আরাম পাওয়া যায় এবং ধীরে ধীরে দাঁত খোঁস পাচরা দূর হয় যাদের সুগারের প্রবলেম আছে কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তাদের জন্য ঔষধের থেকেও বেশি কাজ করে রসভরির ফল সুগার কন্ট্রোল করার জন্য রসভরির আট থেকে দশটি ফল নিয়মিত বেলা সেবন করতে হবে এতে আপনার ব্লাডে ইনসুলিনের মাত্রা বাড়বে যার ফলে আপনার ব্লাডে কোলেস্ট্রল কমে যাবে এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে রসভরির ফল আপনার রক্ত স্বল্পতা দূর করে ব্লাড সার্কুলেশন বাড়ায় আপনার ব্লাড সার্কুলেশন যদি কোনো কারণে ব্যাহত হয় ব্লকেজ থাকে সে ব্লকেজ খুলে দিতেও সাহায্য করে রসভরি এসব উপকারী গুণ ছাড়াও যাদের হাঁপানির সমস্যা রয়েছে বা যাদের হাঁপানি বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী হচ্ছে রসভরি রসভরির কয়েকটি ফল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে যদি ওই পানি সহ ফলটি সেবন করেন তাহলে আপনার হাঁপানির উপকার হবে আরেকটি বিশেষ গুণ রয়েছে রসভরির যেসব ভাইয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছেন যাদের গোপনাঙ্গের সমস্যা রয়েছে আপনার লিঙ্গ ঠিকমতো কাজ করে না অর্থাৎ স্ট্রেংথ কম সেক্ষেত্রে আপনি রসভরি নিয়মিত সেবন করতে পারেন আপনি যদি নিয়মিত রসভরি ফল সেবন করেন তাহলে আপনার এই সমস্যা দ্রুতই সেরে যাবে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে আপনার লিঙ্গের স্ট্রেংথ বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার সমস্যা থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই রসভরের আরও অনেক গুণাগুণ রয়েছে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি রসভরের আরও কিছু গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্তই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওতে আপনারা এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছেন না যে থাকলে লাইক বাটনটি এখনই প্রেস করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ